হ্যালো এভরিওয়ান, আমি অরিত্র। আর আজকে আমি নিয়ে এসেছি ইন্সপেক্টর নটিকের ট্রেলার রিভিউ। তো ট্রেলার রিভিউ করার আগে আগে দেখে নিই ট্রেলারটা। আরে ওই কোচি, চল চল চল, তোদের বাপ বেঙ্গল পুলিশ চলে এসেছে। হুয়ায়ু নটিকে অবহবে ইন্সপেক্টর অফ বেঙ্গল পুলিশ। দেখো, আমি নুটুর জন্য চাকরিওয়ালা মেয়ে আনবো। এক সেকেন্ড এক সেকেন্ড বাবা, এই চাকরিওয়ালা মেয়ে আমাকে বিয়ে করবে কেন? হ্যাঁ, আরে আলবাত করবে। মা, আমি তোমাকে লাস্ট টাইমের মতো বলছি, আমি কোনো বাঙালি ছেলেকে বিয়ে করব না, না, না। আর শুধু চাকরিওয়ালা মেয়ে নয়, দেখবি সেই মেয়ে ফরফর করে ইংরেজিও বলবে। Don't utter a single word. কেন কেন কেন, কোন বাঙালি ছেলে তোমার বাড়া ভাতে ছাই দিয়েছে শুনি? বাঙালি ছেলেগুলো এক একটা নেকার হদ্দ হয়। লালু ছেলে আলু খায়, ভাতে দিলে গলে যায়। আমার একটা ক্লাস আছে, সেটা ভুলে যাও না মা। নটু সোনা, এবার তোর গুটিল ছুটবে। সাজা প্যান্ডেল সাজা, নিয়ে আই ব্যান্ড বাজা, এবারে জমে যাবে কি। একটা কথা গোমু, আপনি না একেবারে পাক্কা বাঙালি, লাইন মারতে অস্তা, এক লাথি মারতে হয়। আপনি থামুন, আমি দিচ্ছি। আরে আপনি তো দেখছি পুলিশের গুটিল ছড়াবেন। বলছি না পুলিশ, খোলকল বাংলার পুলিশ কথা কানে যাবে না মানে। তুমি কারো ভালোবাসার যোগ্যই না। You are a liar. If there is anyone has any objection to this marriage? Objection has. কি ভেবেছিলিস তা কি? কমেডি করছি, রোম্যান্স করছি বলে কি অ্যাকশন ভুলে গেছি? কিন্তু ইনভেস্টিগেশনটা সেটা আমি দেখে নেব। You take rest, okay? Sure. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একটা মগার বালতি হলে ম্যানেজ করে নিতে পারতাম। ইটালি হোক আর আমেরিকা, চাঁদ হোক আর চমকাই তলা, আমার সামনে যদি কেউ মেয়েদের অসম্মান করে, মেয়েরে তাদের গুটি ছুটে দিই। ইন্সপেক্টর নটিকে হাজির। কেমন লাগলো আপনাদের ইন্সপেক্টর নটিকের ট্রেলার, আপনি নিচে কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু আপনাদেরকে আমি জানাতে চাই কিছু অ্যামেজিং ফ্যাক্টস যেগুলো আপনারা জানেন না। প্রথম হচ্ছে, ইন্সপেক্টর নটিকে একটা পাঞ্জাবি সিনেমা থেকে কপি করা। সিনেমার নাম জাট অ্যান্ড জুলিয়েট পার্ট টু। এই সিনেমা থেকে পুরো সিন বাই সিন ইন্সপেক্টর নটিকে কপি করা। আজকাল তো জিৎ হচ্ছে এমন একজন স্টার যে নিজের প্রত্যেকটা সিনেমা, আমার মনে পড়ে না জিতের লাস্ট কোন সিনেমা দেখেছিলাম যেটা অরিজিনাল ছিল, তো ওনার প্রতিটা সিনেমায় কপি করা থাকে। সে অভিমান হোক চাই বস হোক, প্রতিটা সিনেমায় সাউথ থেকে কপি করতে করতে যখন সাউথে আর কিছু রইল না, তখন শেষ বেশ পাঞ্জাবি সিনেমা কপি করেছে। আগেও বাংলাতে পাঞ্জাবি সিনেমা কপি হয়েছে, মানে রিসেন্টলি ইংলিশ বাবু দেশি মেম বলে এরম বাঙালি মেম, এরম বাঙালি বাবু ইংলিশ মেম না কি একটা সিনেমা এসেছিল, ওতে ওটা একটা পাঞ্জাবি সিনেমার গল্প থেকে চুরি করা ছিল। তো দেখা যাক, সিনেমা বেরোলে জানা যাবে। প্রথমেই যখন জানা যাচ্ছে যে আপনি, আমি চাইলে আপনাদেরকে গল্পটাও এখন বলে দিতে পারি, কিন্তু তাহলে আপনারা হলে গিয়ে হয়তো সিনেমাটা দেখবেন না। জিতের অনেক ফ্যান আছে, আমিও ডেফিনেটলি জিতের অ্যাক্টিংয়ের খুব ফ্যান, কারণ জিৎ যেরকম পিতৃভূমি এবং ক্রান্তির মতো সিনেমাতে সে অভিনয় করেছে, আর আজ সেই জিৎ এইসব টুকলি মার্কা সিনেমা করছে, কেন সেটা উনি আনসার দিতে পারবেন। এই সিনেমা প্রোডিউস করেছে জিৎ নিজে, তার সাথে রয়েছে সুরিন্দর ফিল্মস এবং বাংলাদেশের প্রোডাকশন। বাংলা সিনেমার আজকাল আমি একটা জিনিস লক্ষ্য করি যে জিৎ, স্পেশালি জিতে, যে উনি যদি একটা সিনেমা করেন তা ওনার সেই নায়িকা পরপর তিনটে সিনেমা থাকে। যেরকম এই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, বাংলাদেশের প্রোডাকশন যেহেতু তাই না, বাংলাদেশের হিরোইন, এবং সেই কিছু 5 থেকে 10টা অ্যাক্টার আছে যারা আগের সিনেমায় ভিলেন হলে এই সিনেমায় হিরোর বাবা হয়ে যায়, যারা মাসিমা হয় আগের সিনেমায় সে এই সিনেমায় জেঠিমা হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা, কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে। কমার্শিয়াল সিনেমা ডেফিনেটলি বানো, সাউথেও কমার্শিয়াল সিনেমা হয়, কিন্তু সেটা কোথা থেকে টুগলি করো না,
আর এইভাবে ঢুকলি, পুরো সিন বাই সিন ঢুকলি। যাই হোক, চাইলে আমি গল্প রিভিউ করতে পারি, মানে রিভিল করতে পারি, কেন কি আমার সিনেমাটা দেখা জট অ্যান্ড জুলিয়েট 2 আপনারা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আজকালকার দিনে ইন্টারনেটে জমানো কিছু লুকিয়ে নেই। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস, মানে কোন সিনেমা কোথা থেকে টুকলি হয়েছে, কোন গান কোথা থেকে টুকলি হয়েছে, ট্রেলার রিভিউ সব কিছু নিয়ে আসবো নিজের পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ফেসবুক পেজ কলকাতা ট্রলসকেও লাইক করুন। থ্যাংক ইউ।